তো আগের মিনি ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা রিসেপশনে আসার জন্য রেডি হচ্ছিলাম তো এই পাঞ্জাবিটা দিদি আমাকে কিনে দিয়েছিল আর বলেছিল বিয়েতে পড়তে দিদির বিয়ের দিনকে আমাদের একটা ডান্স পারফরমেন্স ছিল সেই জন্য সেদিনকে আমি ধুতি পাঞ্জাবি পরিনি তাই রিসেপশনের দিন পরে নিলাম কো ইন্সিডেন্ট সেদিনকে কোন যাত্রীর ম্যাক্সিমাম ছেলেরাই ধুতি পাঞ্জাবি পড়েছিল তো দিদির বিয়ের সময় আমরা সবাই খুব স্ট্রেসড আউট ছিলাম বলে একটু এনজয় করতে পারি তাই ভেবেছিলাম রিসেপশনের দিনকে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর খুব মজা করবো একটু স্ন্যাক্স খাওয়ার পরে দেখলাম কোনো যাত্রী চলে এসে তারপরে সবাই লাইন দিয়ে তত্ত্বগুলোকে নিয়ে ঢুকলো ব্যাঙ্কুয়েট আর আমরা সবাই ওই তত্ত্বগুলোকে এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখলাম আর দিদির বিয়ের দিনকে বিয়ে কমপ্লিট হতে অনেকটা রাত হয়ে গেছিল তাই জন্য আমরা ঠিকঠাক করে নাচতে পারি কিন্তু রিসেপশনের দিনকে নাচ গান চালু হয়ে গেছিল আর শেষ হয়েছিল রাত সময় আমরা তো তো খুব মজা করেছি আর দিনের পুরো অলরেডি রয়েছে যারা যারা দেখেন গিয়ে দেখে আসতে দেন নাচ গান করে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল তাই জন্য আমরা চলে গেছিলাম ডিনার করতে আর দোয়েলকে দেখো এত বড় চিংড়ি মাছ পেয়ে বুঝতেই পারছে না যে কোথা থেকে খাওয়া শুরু অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দাদার দিদি বসেছিল লাস্ট ব্যাচে খাওয়ার জন্য আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল তো আমরা এখন বাড়ি যাই তোমাদের সাথে দেখা হচ্ছে